মোফাসসির সাহেব এত অবুঝ বিবেকহীন মানুষ যে তার কথাটা চলবে কি না সেটা সে বিবেচনা করে না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন যে পৃথিবীর সব কিছু আমি আদমকে শিখিয়ে দিয়েছি। আমাদের নবীর চেয়ে আদম আলাইহিস সালাম কয়েক লক্ষ গুণ বেশি পণ্ডিত ছিলেন। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন তখন দেখলেন মদিনার লোকেরা পুরুষ গাছের ওই গোছাগুলি কেটে মাদি গাছের সাথে লাগিয়ে দেয়। তা আল্লাহ রাসূল বলেন, ইয়ে কি কাজ, খামাখা একটা অপ্রয়োজনীয় কাজ করো। তো কথার গতি দেখে সাহাবীগণ ছেড়ে দিলেন, হাজার হাজার মন খেজুর কমে গেল। আল্লাহ রাসূল বললেন, দুনিয়াবি কাজ তোমরাই ভালো বুঝো, ওটা আমার হবে না। দুনিয়াবি দিনী কাজ যেটা বলবো সেটা তোমরা গ্রহণ করো। এরকম কোনো কাজ আদম আলাইহিস সালামের ঘটবে না। তার মানে পৃথিবীতে যা কিছু ঘটেছে ঘটবে সবকিছু আদম আলাইহিস সালাম জানতেন, আল্লাহ তাআলা সব শিখে দিয়েছিলেন। আল্লাহ নিজে বলছেন, এমন কোনো কিছু নেই যার নাম মা, যা আমি সব আদমকে শিখে দিয়েছিলাম। পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত হলেন আদম আলাইহিস সালাম। এত বড় পণ্ডিত কিয়ামত পর্যন্ত আর কেউ জন্ম নেবে না। তার মানে আল্লাহ বলছেন আমি সব কিছু শিখিয়ে দিয়েছি। তো সব কিছু কোনটা, মোবাইলও জানতেন। তো সেই লোকটা ঘুম থেকে উঠে দেখলেন পাশে একজন সুন্দরী ঝকঝকে টকটকে নারী বসে আছেন। তিনি হাত বাড়াতে গেলেন, ফেরেশতাগণ বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন, কেন? মোহর দিতে হবে তো আগে। কি মোহর দিতে হবে? 1000 বার দুরুদ পড়তে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যে নবী সব কিছুই জানতেন সেই নবী বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না? আরে মুফাসসির সাহেব, বোকা হলে কি এতই হতে হয়? বুঝে নিলাম তাফসিরের জ্ঞান নেই নেই তো বিবেক কি নেই? এটা বিবেক তো থাকা উচিত যে একজন নবী যার যিনি আল্লাহর কথাই চলেন উঠেন বসেন সেই লোক না জেনেই একটা মেয়ের গায়ে হা দিবেন, এটা হয় কি করে? আর ফেরেশতাগণ বলবেন থামেন, তখন তিনি বলবেন কেন? ফেরেশতাগণ বলবেন মোহর দিতে হবে, তো তিনি বলবেন মোহর আবার কি জিনিস? সম্মানিত উপস্থিতি, না বুঝে মানুষ নবীগণের প্রতি তাফসিরের নাম দিয়ে অপবাদ লাগাচ্ছে, এটা একটা নেহায়েত অন্যায়। মানুষের উপরে মানুষ যদি অপবাদ লাগাই তাহলে শাস্তি হলো 40 লাঠি 80 লাঠি, আর যদি নবীগণের উপরে অপবাদ লাগাই তাহলে তার ডবল শাস্তি। এইসব তাফসির গুলি তারা না বুঝেই করছে, অথচ নবীর এগুলি কাজ নয়। আদম আলাইহিস সালাম এমন কাজ করেননি, এমনিতেই তার উপরে একটা মিথ্যা অপবাদ। সম্মানিত উপস্থিতি,